হাই ভিউয়ার্স, কালকে আমি ছোলে বাটুরে করব। তো বাটুর ছোলের জন্য আমি 1 কেজি ছোলা, কাবুলি ছোলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর জলে ভিজিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, যেরকম লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। এইবার এইটা আমি সারা রাত্রির জলে সোক করব। কালকে সকালবেলা 7টার মধ্যে আমি এইটাকে তুলে ফেলে প্রেসারে সেদ্ধ করে আবার তোমাদের কাছে ফিরে আসবো। গুড মর্নিং, আজকে সকালবেলা চলে এলাম আবার কাবুলি ছোলাগুলো নিয়ে। ছোলে বাটুরে করব আজকে, ছোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য কাল রাত্রিরেই দেখিয়েছি যে আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট সোক করার পরে কাবুলি ছোলাগুলো এরকম দেখতে হয়েছে। একটা বড় প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম কাবুলি ছোলা এবং গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে ভেজানো জলটাও দিয়ে দিয়েছি, সাথে ওপরে দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দেব লবণ। এরকম আইসক্রিমের চামচে আমার লবণের এটা তে এই চামচটাই আছে বলে এই চামচটাতেই দেখাচ্ছি। তো আইসক্রিম স্পুনে দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়িয়ে নিলাম, আর কিছুই করব না। অনেকে চা পাতা দেয় কিন্তু আমি মশলা কষিয়েই মোটামুটি এটার একটা লাল রং আনতে পারবো আশা করি। যাই হোক, এখন এটাকে প্রেশারে বসিয়ে সেদ্ধ করে নিয়ে আবার ফিরে ভেজানোই ছিল সেইটা দিয়ে জাস্ট 8টা বিসেল দিয়েছি, দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর কি। তো এই হলো আমার ছোলা, চলে এসেছি ছোলে বাটুরে বানাতে। তো বাটুরে ওদিকে তৈরি হচ্ছে, আমার ননদ করছে ওটা মাখবে। দেখো পেঁয়াজ বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, ধনে গুঁড়ো, এই হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে, গোটা জিরে, গোটা গরম মশলা, 3টে মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা 4-5টা ওপরে গার্নিশিংয়ের জন্য, আর ধনে পাতা, একটা চাট মশালা নিয়েছি, আর এই সানরাইজের চানা মশালা, এটা দরকার হলে আর একটা দেবো। যেহেতু 1 কেজি মতো কাবুলি চানা আছে, যদি মনে হয় তাহলে আর একটাও এরকম চাষে দিতে হতে পারে। এই হলো গিয়ে আমার ইনগ্রিডিয়েন্টস। এইবার আমি আর তার সাথে আছে স্বাদমতো নুন বা লবণ আর চিনি। কতটা চিনি দিচ্ছি দেখিয়ে দেব, এই 2 টেবিল স্পুন মতো চিনি দেব, আর তার সাথে হচ্ছে সর্ষের তেল। আবার ফিরে আসছি, কড়াইটা চাপাই, চাপিয়ে তোমাদের সাথে আবার আসি। রেখে দেবো এই আদা আর জিঞ্জার পেস্ট, আদা জিঞ্জার আর গার্লিক পেস্ট। আর যেমন জানো দুটো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়ে এর 1/2 চামচ হলুদ, বেশি হলুদ দিচ্ছি না কারণ আমার অলরেডি দেবো ধনে, এটা ওই ধরো 1/2 চামচ মতো দিলাম। তার
আইসক্রিমের চামচে দু চামচ হলুদের সাথেই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কালারটা খুব ভালো আসবে। তার সাথে দিয়ে দেব চিনি এরকম চামচে দুই চামচ। লাগলে টেস্ট অনুযায়ী চিনি এ বাড়াতে পারো, কারণ আমার তিনটে টমেটো আছে, সুতরাং চিনিটা একটু। তারপরে যাবে চাট মশলা, যতক্ষণে আমাদের ভাটুরা রেস্ট নিচ্ছে ততক্ষণে আমি ছোলেটা বানিয়ে ফেলি। এইটুকু মতো দিলাম, পরে আবার চানা মশলার যে প্যাকেটটা দেখিয়েছিলাম এগুলো পাওয়া যায়। পরে চেঞ্জ সানরাইজটা ইউজ করে দেখছি কেমন। একটা প্যাকেটও আছে আমি দেব। তেলটা বেরোবার জন্য সাথে নুনও দিয়ে দিচ্ছি। আমার নুন অলরেডি দেওয়া ছিল ছোলার সাথে, তাও দু চামচ মতো, আইসক্রিমের চামচে দু চামচ মতো দিয়ে দিলাম, কারণ অনেকটা ছোলা। আবার ফিরে আসছি ছোলা নিয়ে। আমার ছোলা ফুটতে আরম্ভ করেছে, তাই স্যার বেশিক্ষণ রাখবো না, এবার নামিয়ে নেওয়ার পালা। তার আগে দিয়ে দেব এরকম গোটা কাঁচা লঙ্কা, আমি যেরকম আগেও দেখিয়েছি, কারণ আমি চাই না বেশি ঝাল হোক, কারণ আমরা কেউই ঝাল খেতে পারি না। আর দিয়ে দেব গরম মশলা, তখন রান্নার সময় একবার দিয়েছিলাম, আরেকবার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চাট মশলা, নুনটা কিন্তু দেখে তারপরেই দেবেন, কারণ চাট মশলায় কিন্তু নুন থাকে। আর একটা ভাজা মশলা, জিরে, লাল লঙ্কা সমস্ত রোস্ট করে, আর মৌরি, আমি এই মশলাটা দেওয়া বানিয়ে রেখেছি, এইটা দিয়ে দিচ্ছি ওপরে। তারপর লাস্ট গ্যাস বন্ধ করে দিয়ে দেব কোণে পা। তৈরি হয়ে গেছে আমার ছোলে, এইবার তৈরি হবে ভাটুরা।